আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পুরোটা সময় আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে একটি গুড নিউজ শেয়ার করতে চলেছি। অবশ্যই আজকে আমি আপনাদের সাথে একটি গুড নিউজ শেয়ার করব, আর জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ছোট্ট একটি ভিডিও, আশা করি স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুকুরের মতো, আসলে এটা পুকুর না, এটা সুইমিং পুলের মতো, সুইমিং পুলই বলা যায়। আর এর মধ্যে কিন্তু অনেকগুলো মাছ রয়েছে, এটা দেখার সৌন্দর্যের জন্য। আর এটা আমাদের বাড়ির একদম বারান্দার থেকেই কিন্তু এটা বানানো হয়েছে। যেরকম বারান্দার মধ্যে সুইমিং পুল বানানো হয় ওই রকমই, আর এটা একটু বড়। আর আমার ভাই এটা আমার সাথে শেয়ার করেছে, তো ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এতদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের কাছে ভিডিওটি সামান্যতম হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবারে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে গুড নিউজের কথা বলেছিলাম, ওই গুড নিউজটা শুধু আমার ক্ষেত্রে না, যারা আমার মতো নতুন ইউটিউবার রয়েছেন প্রত্যেকের কিন্তু এই গুড নিউজের জন্য অপেক্ষায় থাকে। আর আমার চ্যানেলে কিছুদিন আগে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তারপর ঈদের পরে আমার চ্যানেলটি ওয়াচ টাইম কমপ্লিট হয়। আর আমি কিছুদিন আগে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, আর প্রায় 4 দিন পর আমার গতকাল বিকেলে মনিটাইজেশনটা অন হয়। আর আমি এতে অনেক খুশি, শুধু আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি আমাকে হেল্প না করতেন, তাহলে আমি এতদূর এগিয়ে যেতাম না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল ভাই বোনদের জন্য, অনেক দোয়া রইল আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। আর ইনশাআল্লাহ আমি পরবর্তী টাইমে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি।